আম গাছে সুন্দর আম ধরেছে। তো ছাদে উঠলাম, উঠে দেখি বুঝেছি। তো এখানে আমরা নেট নিয়ে উঠেছি, নেট দিয়ে এখন বেঁধে দিব। বলো, আচ্ছা এই আম গাছ ছাদে উঠলেই ভালো লাগে। তো এখন নেট দিয়ে বাঁধবো, কারণ নেট দিয়ে না বাঁধলে না বর্তমান যে বাতাস, যে অবস্থা, এগুলো পড়ে যাবে। এই কারণে উঠেছি, একটু নেট দিয়ে বেঁধে দেব। আর রমজানে না সেইভাবে গাছের পরিচর্যা একটু কমই হচ্ছে। রমজানে নামাজ, রোজা, কোরআন শরীফ পড়া, এগুলো পিছনে অনেক সময় দিতে হচ্ছে। তো এই কারণে ছাদে ওইভাবে যত্ন নেওয়া হচ্ছে না, বাট পানি দেওয়া হচ্ছে, কারণ পানিটা তো রেগুলার দিতে হয়। খুব সুন্দর ফল এসেছে। আর অনেক দিন পর একটা ব্লগ তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি, আর আমি রেগুলার ব্লগ দিতে পারছি না, এবং রমজানে আমি চেষ্টাও করছি না, কারণ এই একটা মাসই তো, 12 মাসের মধ্যে এই একটা মাসই কিন্তু আমরা পাই, যেই মাসটাতে একটু কোরআন শরীফ পড়া, রোজা, নামাজ সব কিছুর দিকেই কিন্তু আমরা একটু লক্ষ্য দিই। তো অন্য মাসের তুলনায় এই মাসে কিন্তু আমি এই কারণেই ছাদে, ব্লগে, ইউটিউবে সব কিছু থেকে একটু দূরে, এবং আশা করি ঈদের পর থেকে আবার রেগুলার হতে পারবো। রমজান মাসটা, রমজান রোজা রাখা সব কিছু রমজানের মতো করেই পালন করতে চাচ্ছি। তো একটু পর নিচে যাবো, এই নেটগুলো লাগানোর পর নিচে যাবো, নিচে যেয়ে ইফতারি বানাতে হবে। তো ইফতারি বানাবো। তো আম গাছে এই মাত্র এটা বেঁধে দিয়েছি, এতে কি হবে আমগুলো কিন্তু ঝড়ে পড়ে যাবে না। ইদানিং কিন্তু একটু বাতাস দেখা যাচ্ছে, বাতাস, একটু বৃষ্টি, এই কারণে কিন্তু বেঁধে দিলাম। এবং এই গাছটার সাথে সাথে আমি এটাকেও বেঁধে দিয়েছি এভাবে। তো এবার যাতে আমগুলো থাকে সেই চিন্তা করে, কারণ এর আগেরবার কী হচ্ছিলো, আম ছিল 4টা বা 5টা এমন, আর এবার তো মাশাল্লাহ অনেকগুলো আম ধরেছে। তো চাচ্ছি আমগুলো যেন ঝরে না পড়ে। এছাড়াও ছাদে কিন্তু কলা গাছ লাগিয়েছি, এটা হলো বিচি এনে, কলা যে বিচিগুলো প্যাকেট পাওয়া যায় তো সেইগুলো এনে লাগিয়েছি, এবং খুব সুন্দর হয়েছে। এবং এখানে কিন্তু আমি এই ধরনের সুতা দিয়েছি, যাতে সুতো করে এইভাবে উপর দিকে উঠবে, এবং এরপর এখানে জানলাতে, তো এই কারণে এইভাবে দিয়েছি। দেখো খুব সুন্দর লাগছে। তো একটু পরিচর্যা করতে হয়, অনেক কষ্ট করতে হয়, ছাদ বাগান এত সহজ না, বাট যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই করবে। আর এটা কিন্তু আঙুর গাছ, আঙুর গাছে দেখো পাতাটা এদিকে নুয়ে পড়েছে। রমজানে না ছাদের প্রতি আমি খুবই কম যত্ন নিচ্ছি, আর এটা কিন্তু 12 মাসই আম গাছ, কিন্তু আমি বুঝতে পারলাম না কেন এবার কিন্তু কোনো আম ধরেনি। 12 মাসই তার মানে তো সবসময় ধরার কথা। এটা মেহেদি গাছ, আমি মেহেদি মাঝে মধ্যে মাথায় দিই, চুলে দিতে পছন্দ করি, এই কারণে নিজেই লাগিয়ে নিয়েছি। এটা নিম গাছে পাতা, নিম গাছ কিন্তু সবসময় লাগে। এটা তুলসী গাছ, তুলসী গাছটা তো আমার সবসময় লাগে, আমার ছোটো মেয়ে প্রচুর পানি ধরে এবং ঠান্ডা লাগিয়ে ফেলে, এবং তখন দেখা যায় তুলসী পাতাটা একটু পানি, একটু রস করে মধু দিয়ে ওকে দিয়ে থাকি, একবার খেলেই দেখা যায় কি কাশিটা চলে গিয়েছে। তো মেডিসিন পর্যন্ত আমাকে যেতে হয় না। এবং এখানে দেখো মরিচ গাছে মরিচ ধরেছে, সুন্দর পানি দেওয়া হয়েছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। আম ঝরে পড়লে না খুব খারাপ লাগবে। তো এখন নিচে যাব, নিচে যে ইফতারি বানাবো, রমজানের মধ্যে খুবই তাড়াহুড়া, খুবই ঝটপট ইফতারি বানাবো। তো চলো এখন নিচে যাই। এই আমগুলো কিন্তু কাল ঝরে, সে যে বাতাস কাল হলো পড়ে গিয়েছে, এবং নেট দেওয়া হলো, কত কিছু করা হলো, আমগুলো পড়ে গিয়েছে, খুব খারাপ লাগছে। কারণ 3 দিন আগে মনে হয়, 3-4 দিন আগেই কিন্তু আমি নেটটা দিলাম, দেওয়ার পরও আমগুলো থাকলো না, অনেকগুলো আম পড়ে গিয়েছে, যে মনটা অনেক খারাপ। কারণ গাছের যত্ন নেওয়ার পর, এত কিছু করার পর যখন আমগুলো ঝরে গেল, আর কিছু করার নেই, কারণ ঝড় বৃষ্টিতে তো এমনই হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।